কোলেস্ট্রল ও রক্তচাপের ঝুঁকি কমায় কলার থোড়। বাংলাদেশের বারো মাসি সবজিগুলোর মধ্যে কলার মোচা একটি বিশেষ কলা জাতীয় সবজি। এই কলা গাছ আমাদের দেশের সব অঞ্চলে পাওয়া যায় এবং এর ফলনও সহজেই হয়। জেনে নেওয়া ভালো, কলা পাতা হজমে উপকারী। কলাতে থাকে প্রচুর পটাশিয়াম ও বিভিন্ন ভিটামিন। কলা গাছের ফুল বা কলার মোচা ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ উপকার। অনেকটাই অবহেলিত এই কলার থোড়ে রয়েছে শরীরে নানা রকম উপকার, আসুন জেনে নেওয়া যাক। হজম সহায়ক। কলার থোড় শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে থাকে। মূত্রবর্ধক এই খাবার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য আদর্শ খাবার হিসেবে স্বীকৃত। পাথর ও মূত্রনালীর প্রদাহের চিকিৎসা। কলার থোড় মূত্রথলিকে আরাম দেয় এবং বৃক্কে পাথর জমা রোধ করে। মূত্রনালীর প্রদাহজনিত ব্যথা ও অস্বস্তি দূর করতেও এই সবজিটি উপকারী ভূমিকা রাখে। ওজন কমায়। কলার থোড়ে থাকা আর শরীরের কোষে জমে থাকা শর্করা ও চর্বি নিঃসরণ প্রক্রিয়াকে মনোহর করে। এটি হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং এতে ক্যালোরির পরিমাণও বেশ কম। কোলেস্ট্রল ও রক্তচাপ নিয়ন্ত্রণে। ভিটামিন B6-এ ভরপুর এই খাবারে আরও আছে পটাশিয়াম, লৌহ এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান। তাই কোলেস্ট্রল ও রক্তচাপ নিয়ন্ত্রণে কলার থোড় বেশ উপকারী। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা। নিয়মিত অ্যাসিডিটি সমস্যায় ভুগলে উচিত হবে কলার থোড় খাওয়া, যা শরীরে অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, বজায় রাখে ভারসাম্য। বুক জ্বালাপোড়া, অস্বস্তি ও পেট ব্যথা সারাতে এটি বেশ উপকার। নিত্য নতুন তথ্য জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।